রাজধানীতে বঙ্গবন্ধুর আদর্শ লালন ও ধারণে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতা সংসদ সম্মাননা স্মারক দু প্রদান অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি এবং স্বাধীনতা সংসদ মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর ইকবাল নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ কে এম আজম খসরু অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সালাম থানার সাধারণ সম্পাদক নাসির হাওলাদার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফারুক সাংগঠনিক সম্পাদক আলম পাঠান সাগর মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা শেষে বিশিষ্ট জনদের স্বাধীনতা সংসদ সম্মাননা স্মারক দু প্রদান করা হয় এর আগে অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পীরা